বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দেবো সেটা নাম হচ্ছে কি সিরিয়াল খোকা বাবু। খোকাবাবু সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি 10:30টার সময়। তো যাই হোক, এই সিরিয়াল সম্পর্কে আমি আগেও কতগুলো খবর দিয়ে এসেছি, আমি কতগুলো ভিডিও আপলোড করে এসেছি। তোমরা যারা যারা সেগুলো মিস করে গেছো তাদেরকে বলবো, নিচে ডিসক্রিপশন আছে সেখানে যাও, সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলেই পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছিলাম। তো যাই হোক, বর্তমানে সিরিয়ালে যেটা চলছে সেটা হচ্ছে এই তোড়ি আর খোকার একটা ডিভোর্স নিয়ে একটা ঝামেলা চলছে। ওদিকে প্রীতের সাথে তোড়ির একটা বিয়ে টিয়ে ঠিকঠাক হচ্ছে, তো হয়তো তোড়ির সাথে প্রীতের বিয়ে হয়ে যাবে, তারপর একটা কিছু ঝামেলা হবে, অথবা বিয়েটা হবে না, রাজশেখর নিজে গিয়ে তুলে দেবে খোকার হাতে। কিন্তু যাই হোক, বর্তমানে একটা উঠে এসেছে একটা নতুন রকমের ঘটনা, সেটা হচ্ছে মণিমা। তো এই মণিমা কে, এটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তার আগে বলবো, এই যে মণিমা কে, এটা নিয়ে আমাদের সবার মাথায় একটাই চিন্তাধারা ঘুরছে, মণিমা হয়তো খোকার ব্যাপারে কিছু জানে, হয়তো রাজশেখরের ব্যাপারে জানে, হয়তো মণিমা এমন কিছু জানে যেটার জন্যে সবাই এতটা রহস্য দেখাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কিছুই না। তো আমি আজকে ক্লিয়ার করে দেবো মণিমা আসলে কে। তো মণিমা হচ্ছে রাজশেখরকে ছোটো থেকে বড় করেছে, তো সেখানে রাজশেখর আর জগন্নাথ যেহেতু ছোটো থেকে দুজন খুব ভালো বন্ধু ছিল, তো এরা দুজনেই মণিমার কাছে যেত, এবং যেহেতু রাজশেখর তার কাছেই বড়, আর জগন্নাথ মুখার্জি তার কাছে যেত, ছোটোবেলায় মজা করতো, একসাথে খেতো, এক থালায় খেতো, একসাথে আনন্দ করতো, কথা বলতো এই। কিন্তু এরা সারা জীবন তো ছোটো থাকে না, এরা আস্তে আস্তে বড় হয়ে যায়, আর বড় হয়ে যাওয়ার পরে যেটা হয়, প্রেম ভালোবাসা এসে যায় একজনের জীবনে, সেটা হচ্ছে জগন্নাথ মুখার্জি। জগন্নাথ মুখার্জি ভালোবেসে ফেলে অনুরাধা, আর সেটা কখনোই মানতে পারেনি রাজশেখর। রাজশেখরকে তার দিদি বুদ্ধি দিয়েছিল যে যেভাবে হোক তুই অনুকে জগন্নাথের থেকে চেয়ে নে। তো এই নিয়ে রাজশেখর সারা গ্রামে একটা খুব বাজে একটা মন্তব্য রটিয়েছিল, তো সেই সমস্ত কুকথার সাক্ষী ছিল একমাত্র মণিমা, কারণ মণিমাই জানতেন রাজশেখর যে কথাগুলো বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে। আরও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে খোকার জন্মসূত্র। তো যাই হোক, ফাইনালি অনুরাধাকে সে বিয়ে করে নেয় ছলে বলে কৌশলে। কিন্তু এই যে ছলে বলে কৌশলে বিয়েটা করেছিল, এই ছলে বলে কৌশলে মধ্যে অনেক বড় একটা ঘটনা লুকিয়ে রয়েছে। সেটা কারোর চরিত্র নিয়ে খুব বড় একটা অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদ ঢাকতেই হয়তো অনুরাধা আর রাজশেখরের বিয়ে। কিন্তু শুধু তাই নয়, রাজশেখর এমনও একটা পাপ কাজ করেছিল যেটা মণিমা জানে, সেই পাপ কাজটা কি সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে যাই হোক সেটা খুব শীঘ্রই আমাদের সামনে আসবে। মণিমা আসলে রাজশেখরকে ছোটোর থেকে বড় করে, আর রাজশেখর কীভাবে অনুরাধার নামে এক কথা দু কথা তিন কথা যাই বলো না কেন সেগুলো রটিয়ে বিয়ে করেছিল, সেই সমস্ত কিছু সাক্ষী হচ্ছে শুধুমাত্র মণিমা। সেই কারণে রাজশেখর মণিমাকে ভয় পায়। যদি সেই কথা এখনও সবার সামনে চলে আসে তাহলে রাজশেখরের কী হবে? তো বুঝতেই পারছো বন্ধুরা মণিমা আসলে কে। তো এটাই আজকে আমি বলবো বলে এসেছি, তো এটা আমার বলা হয়ে গেছে। তো আর যেটা বলবো সেটা হচ্ছে, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো। আর হ্যাঁ, এই মণিমা কে সেটা তো আমি ক্লিয়ার করে দিলাম, আর সেটা চাইলে তোমরা শেয়ার করে বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করতে পারো, কারণ বন্ধুদের সাহায্য করলে কিছু ক্ষতি হয় না। আর যেটা বলবো, আমাদের সাথে কানেক্টেড থাকতে গেলে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই করে লাইক করে এসো, নিচে ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে গিয়ে ক্লিক করলেই পৌঁছে যাবে আমাদের ফেসবুক পেজে, আর সেখানে গিয়ে লাইক করে আসতে পারবে। আর যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই করে তোমাদের প্রিয় চ্যানেল চিরকুট ইনফিনিটিকে মনে করে মনে করে মনে করে সাবস্ক্রাইব করো, তার কারণ 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরেই একটা গিভ অ্যাওয়ে হবে, আর তাতে পেয়ে যাচ্ছে একটা স্মার্টফোন। আর যারা যারা ভাবছে একটাই হয়তো গিভ অ্যাওয়ে হবে, তারা ভুল ভাবছে, এরকম পর পর যখন তখন গিভ অ্যাওয়ে হতে পারে। তো তার জন্য যেটা করতে হবে, অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা আজকে এই অবধি, আবারও দেখা হবে সামনে আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে, ততক্ষণের জন্য টাটা।